আসসালামু আলাইকুম ইনফিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শর্ট করার পার্ট টু নিয়ে আলোচনা করব তো আমরা পার্ট ওয়ানে বিস্তারিত আলোচনা করেছিলাম তো এখানে আমরা জাস্ট শুধু শর্টকাটটা দেখবো আর একটা একত্রিশতম বিশেষ আসা একটি কোয়েশন সলভ করব তো চলেন আমরা কোয়েশনটা দেখি এই কোয়েশনে বলছে যে কোনো সংখ্যার সিক্সটি পারসেন্ট থেকে সিক্সটি বিয়োগ করলে ফলাফল হবে সিক্সটি মানে একটি সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে তার ফলাফল হবে ষাট তাহলে সংখ্যাটি কত তো আমরা পার্ট ওয়ানে আমরা কী ধরছিলাম হুম যে সংখ্যাটিকে আমরা কী ধরবো সংখ্যাটিকে আমরা হানড্রেড এক্স ধরবো আমরা সংখ্যাটিকে কী করব সংখ্যাটিকে ধরি সংখ্যাটি হান্ড্রেড এক্স যদি সংখ্যাটি হানড্রেড এক্স হয় হ্যাঁ তাহলে তার সিক্সটি পার্সেন্ট কত হবে তাহলে তার সিক্সটি পার্সেন্ট হবে হান্ড্রেড সিক্সটি পার্সেন্ট সিক্সটি এক্স আচ্ছা আমরা তার সিক্সটি পার্সেন্ট পেয়ে গেলাম তারপর আমরা কি করছিলাম আমরা করছিলাম যে এই যে তার থেকে ষাট বিয়োগ করবো আমরা ষাট বিয়োগ করলে ফলাফল হবে ষাট তাইলে তার সাথে তার থেকে আমরা ষাট বিয়োগ করলাম তার ফলাফল কত হবে ষাট হবে এটা হচ্ছে আমাদের সমীকরণ এই সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করে নিয়ে আসবো তাহলে দেখেন আমরা যদি এখান থেকে একসের মান বের করতে চাই তাহলে ষাটটা যদি ও নিয়ে যাই তাহলে আমরা আমাদের হাতে আসবে সিক্সটি একশো মান ষাট ষাট একশো বিশ একশো মান আমরা পেয়ে যাব একশো মান আমরা পেয়ে যাব টু এই যে একশো বিশকে ষাট দ্বারা ভাগ করলে টু চলে আসবে আচ্ছা এখন ঠিক আছে ভিডিওটা ঠিক আছে এখন আমরা যদি এখান থেকে আমরা একশো মান টু পেয়ে গেছি কিন্তু আমাদের সংখ্যাটি কিন্তু আমরা এক্স নয় সংখ্যাটিকে আমরা ধরছিলাম কত হান্ড্রেড এক্স তাইলে এক্সের জায়গায় যদি আমরা টু বসায় দেই তাহলে আমাদের কিন্তু উত্তরটা চলে আসবে টু হান্ড্রেড এটা হচ্ছে আমাদের আনসার এই যে অপশন ঘ নম্বরে আমাদের টু হান্ড্রেড আসে এটা হচ্ছে আমাদের আনসার আশা করি সবাই বুঝতে পারছেন এই সরকারটা আমরা কি করছি সংখ্যাটিকে হান্ড্রেড এক্স ধরছি অনেকে কিন্তু ভুল করে এই যে এক্সের মান বের করে হ্যাঁ এক্সের মান বের করেই ধরে নেই এটাই হচ্ছে আনসার আসলে এক্সের মানটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর নয় আমরা সংখ্যাটিকে ধরেছি এক্স এই এক্সের জায়গায় এক্সের জায়গায় আমরা এক্সের মানটা বসাই দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি বা কাঙ্ক্ষিত সংখ্যাটি আমরা পেয়ে যাব হুম আশা করি আপনারা এই শর্টকাটগুলো খুবই এনজয় করতেছেন আপনারা বেশি বেশি করে আপনার বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করেন যাতে তারাও শর্টকাটগুলো নিয়ে জানতে পারে আর এই শর্টকাটগুলো অবে অনেক কাজে লাগবে এই টাইপের কোয়েশন প্রত্যেক পরীক্ষায় আসেই হান্ড্রেড পার্সেন্ট কমন এই টাইপের কোয়েশনগুলা তো এই টাইপের কোয়েশনগুলো যদি আমরা দশ পনেরো সেকেন্ড পাঁচ দশ সেকেন্ডই যদি সলভ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক আগাই যাব আর একটা কোয়েশন তাড়াতাড়ি সলভ করা মানেই আপনি অনেক দূর আগাই গেলেন হুম তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকেন আমরাও আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে